নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি ফাইন্যান্সিং হ্যাপিনেস। তুমি তাড়াতাড়ি এগুলো নিয়ে যাও তো। হ্যাঁ ওইটা আর শোনো, ওই যে এই সিরিয়ালের মধ্যে ওই প্যাকেটটাও দিয়ে দাও। হ্যাঁ ওইটা দাও 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 দাও। ১৪১৯। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই দোকান খুলছিস না? ৪০ কেজির মতো আছে। হ্যাঁ একটু বেশি আনছি, দুই তিনজন আরও টং দোকানদার চাইছে তাই। এটা আমি কি ভুল করলাম মাম্মা? তিন চার দিন হয়ে গেছে, সানির সাথে সানির বাপের কোনো কথা নাই। কথা হবে কেমনে? তার বাপে তো হচ্ছে গিয়ে বের হয়ে যায় ভোরবেলা আর ফিরে সেই রাতের বেলা। এত রাতের বেলা কি আর ছেলে হচ্ছে জেগে থাকে যে কথা হবে? কি এমন কাজ করতেছে সে? এমন তো না যে কাজ করে সে হচ্ছে অনেক কোটিপতি হয়ে যেতেছে। কোটিপতি হলে একটা কথা ছিল যে অনেক টাকা পয়সা হইতেছে, সে টাকা দিয়ে হচ্ছে ঘুরবো ফিরবো শপিং করবো, সেরকমও তো না। না আম্মা, তুমি বলো না, আমার ভাগ্য অনেক ভালো? আমার ভাগ্য ভালো না, না পাইতেছি সময় আর না পাইতেছি টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমি এই তো অফিসের কাছাকাছি, আর বেশি সময় লাগবে না। জি স্যার, ফাইল আমার সাথে আছে। জি 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 স্যার, আসসালামু আলাইকুম। প্রায় সময় ছেলেদের নিয়ে তাদের প্রিয় মানুষরা একটা অভিযোগ করে, সময় দেয় না। প্রেমের সময় ছেলেটা কোনো এক শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, ক্লাস ফাঁকি দিয়ে রাত জেগে আপনার জন্য সময় বের করে, সে সময়টা আপনার ভালো লাগে, মনে হয় তার মতো করে আপনাকে নিয়ে কেউ ভাববে না।
ছেলেরা যখন আরেকটু বড় হয় আপনাদের প্রেম তখন আরো গভীর। বিয়েটা করতে হবে, ছেলেটার পড়াশোনা শেষ হয়, চাকরির জন্য দৌড় শুরু হয়। এক সময় চাকরি জোটে, ছেলেটার ব্যস্ততা বাড়ে, যতটা দরকার তার চেয়ে বেশি কাজ করতে শুরু করে সে। মাথায় ঘুরতে থাকে আপনার করা আপনাদের বিয়ের প্ল্যান। শাড়িটা এখান থেকে কিনতে হবে, গহনাটা একটু ভারী হতে হবে, বিয়ের অনুষ্ঠানটা করতে হবে ধুমধাম করে, টাকা লাগবে তার। আরো ব্যস্ত হয়ে পড়ে ছেলেটা, আপনি ভাবেন ভালোবাসা আগের মতো নেই। বিয়ে হয়, হানিমুন হয়, ছেলেটার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা। এবার ছেলেটা আর ছেলে নেই, তার একটা সংসার আছে। নিজের ব্যবসা বড় করতে নিন আইডিএলসি এসএমই লোন। আইডিএলসি ফাইন্যান্সিং হ্যাপিনেস। আম্মা চা। সরোয়ার কি অফিসে চলে গেছে মা? জি আম্মা। দুপুরের খাবার নিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। মারি, আমার শরীরটা তো ভালো যাচ্ছে না, ডায়াবেটিসটা দিন দিন বাড়তেছে। একটা বাচ্চা কাচ্চা নেয়াও, নাতি নাতকুরের মুখ দেখা মরতে পারলেও শান্তি পাইতাম। এর মাঝে ছেলের মার আবদার শুরু, নতুন মুখ কবে দেখব। ছেলেটা ভাবতে থাকে বাচ্চা নেয়ার আগে কিছু টাকা জমাতে হবে, কিন্তু চাকরি দিয়ে এত কিছু সম্ভব না। নতুন আইডিয়া খুঁজতে থাকে সে, চাকরির পাশাপাশি আর কি করা যায়। জি জি জি, না আপনি ভালো কোয়ালিটির চা পাতা দিতে পারলে আমি বিক্রি করতে পারবো, কিন্তু আমাকে প্রতি কেজি 20 টাকা করে লাভ দিতে হবে। জি জি, আমি জানি তো, মানে সিলেট থেকে ঢাকা আসতে তো একটা খরচ আছে, কিন্তু সেটা তো আপনার ব্যাপার, মানে আপনি দেখবেন সেটা। আমি ক্ষুদ্র ব্যবসায়ী, সীমিত লাভ।
ছেলেটার মাথায় ভাবনা চলতে থাকে, আপনি ভাবেন তার মাথায় অন্য কেউ। ছেলেটা ছুটছে আপনাদের জন্য, আর আপনি ভাবছেন তার কাছে আপনি পূর্ণ হয়ে গেছেন। বাচ্চা আসে, বাচ্চার খাবার, খেলনা, চিকিৎসা সবকিছু নতুন একটা খরচ। খরচ বেড়েছে, কিন্তু চাকরির পাশাপাশি দাঁড় করানো ব্যবসাটা এখনো বাড়েনি। ব্যবসা বড় করতে হবে। হ্যাঁ সরোয়ার বলো। ভাই, লাখ পাঁচেক টাকা হলে এক ট্রাক চা পাতা আনতে পারতাম। আপনি লাভের 20% রেখেন। না রে ভাই, এখন হাতে টাকা পয়সা নাই, টাকা আসলে তোমারে জানাবো, রাখতেছি। কাছের মানুষদের কাছে ধার চেয়ে পায় না। কত? 1,000। এটা জুলুম হয়ে যায় চাচা। বাবা লইলে লন, না লইলে না লন, কিছু করার নাই। রফিক, দুধ চিনি বারে এক কাপ চা দে। এক পর্যায়ে সুদে টাকা নিতেও যায় সে, ফিরে আসে। আপনি সরোয়ার সাহেব? জি। ট্রেড লাইসেন্স এনেছেন? জি। আচ্ছা দেখছি ফাইলটা। কথায় আছে, সৎ উদ্দেশ্য থাকলে কোনো কিছু বাধা হতে পারে না। কিছুদিন পরই ঋণ পায় ছেলেটা। বাচ্চা বড় হতে থাকে, সাথে তার বাবাও। বাচ্চারও একই অভিযোগ, বাবা সময় দেয় না। আমার একটা কিডনি পুরোপুরি আর আরেকটা কিডনি 60% অকেজ হয়ে গেছে। ভাই, আগামী সপ্তাহে প্রোডাক্ট ডেলিভারি দিতে পারবো, কিছু টাকা অ্যাডভান্স হলে খুব ভালো হইতো, দরকার হলে দাম কিছু কমায় ধরবো। যাই হোক, শুরু হয় নতুন চ্যাপ্টার। ছেলেটার মার কঠিন অসুখ, মার ট্রিটমেন্ট করতে করতে ছেলেটার জীবন থেকে কত কিছু হারিয়ে যায় সেটা আপনারা কিছুটা জানেন, বেশিরভাগই জানেন না, কিন্তু আপনাদের কোনো কিছুর কমতি রাখিনি। মার চিকিৎসা সেরে ছেলেটার নতুন মিশন, নিজের ছেলেকে ভালো জায়গায় পড়াতে হবে, সম্ভব হলে বিদেশি কোনো বিশ্ববিদ্যালয়ে। চলতে থাকে, ছেলেটা ছেলে থেকে বুড়ো হয়, জানালা কিংবা বারান্দা থেকে আকাশ দেখে। আপনাদের অভিযোগ সময় দেয় না। ছেলেটা সত্যি কি সময় পেয়েছিল? আপনাদের দেওয়ার জন্য না হোক, নিজে একটু বিশ্রাম নেয়ার। Mm-hmm.
তো বাতাসে ভেজেছ, হয়তো চোখের জলে বাতাস, পাতা ঝরা মনে গাছের শোক, তারা খসে গেলে কাঁদে আকাশ, তারা খসে গেলে কাঁদে আকাশ, ঘড়ি হতে উড়ে গেলে ফেরে কি সময়, ঘড়ি হতে উড়ে গেলে ফেরে কি সময়, এত যে বড় জীবন ছোট মনে হয়, এত যে বড় জীবন ছোট মনে যে রয়েছে বাকি, কিছু ফুল কিছু ভুল টুকে রাখি, অভিমান বুকে তবু মন পাখি পাখি, মিছে এক রক্তি নয় তবু সব সত্যি নয়, কিছু শর্তে কিছু স্বপ্ন বেঁচে রয়।